আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে মুরগির গলা, কলিজা, ঘিলা, পা, ডানা এগুলো দিয়ে বুটের ডালের খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে আসলাম। আমাদের ঘরে যখন একসাথে অনেকগুলো চিকেন নিয়ে আসা হয়, বিশেষ করে যখন রোস্ট রান্না করা হয়, তখন কিন্তু চিকেনের এই গলা, পা, ডানা, কলিজা, ঘিলা এগুলো কিন্তু বাসায় জমা পড়ে যায় ফ্রিজে। তো ফ্রিজে এগুলো জমে না রেখে কীভাবে অসম্ভব মজাদার একটি রান্না করে ফেলা যায় খুবই সিম্পল ওয়েতে, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আজকে রান্নাটা করার জন্য এখানে আমি 6টি পাকিস্তানি যে রোস্টের মুরগিগুলো পাওয়া যায় সেই মুরগির গলা, কলিজা, ঘিলা, পা ইত্যাদি নিয়ে নিয়েছি। তো পা আমার খুব পছন্দ, তাই আমি নিলাম। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সাথে 250 গ্রাম ছোলা বুটের ডাল, এটাকে আমি আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো রান্নাটা শুরু করছি। রান্নাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল এবং দিয়ে দিলাম 4-5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। দিয়ে দিলাম 3টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টি সাদা এলাচ এবং দিয়ে দিচ্ছি 8-10টি সাদা গোলমরিচ। আপনারা এখানে চাইলে কালো গোলমরিচটাও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটার মধ্যে ব্রাউন কালো হওয়া পর্যন্ত আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পেঁয়াজের মধ্যে খুব সুন্দরভাবে ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর এগুলোকে একটু ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের মধ্যে যে কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যায় আর এর ফলে রান্নাটার টেস্টও খুব ভালো আসে। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি মশলাটা কষানোর জন্য। তারপর এর মধ্যে আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া এখানে দিলাম 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ। আমি এখানে জিরার গুঁড়াটা দিলাম, আপনারা চাইলে কিন্তু বাটা জিরাটাও এখানে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। তারপর সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে মশলাটাকে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে একটি কালার চলে এসেছে মশলার মধ্যে আর তেলটা উপরে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা মুরগির গলা, কলিজা, ঘিলা, পা এগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 6-7 মিনিট কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। 6-7 মিনিট পর ফিরে আসছি। ফ্রেন্ডস, 6-7 মিনিট হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু এগুলো থেকেও কিছুটা পানি উঠে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে যে কলিজাগুলো ছিল সেগুলো একটু উঠিয়ে নিচ্ছি, কারণ কলিজাগুলো অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায় আর এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে যদি খুব বেশি কুক করা হয়। তাই এ পর্যায়ে আমি কিছুটা কষিয়ে নিয়ে কলিজাগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে বাকিগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 6-7 মিনিট আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। 6-7 মিনিট পর এগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। তো এই পর্যায়ে আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে এখানে বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। বুটের ডালগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না, যাতে করে বুটের ডালটা ভেঙে না যায় এরকমভাবেই সেদ্ধটা করতে হবে। তারপর দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নেব। তো 5-6 মিনিট পর ফিরে আসছি। 5-6 মিনিট হয়ে গিয়েছে, এর মধ্যে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর বুটের ডালটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল খুব বেশি সময় নিয়ে আর রান্না করতে হবে না। চিকেনের সাথে ডালটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এই রান্নাটার মধ্যে আমি খুব বেশি একটা ঝোল রাখবো না, তাই সেই অনুযায়ী পানিটা অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা অ্যাড করবেন। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা কলিজাগুলো। কলিজাগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 6-7 মিনিটের মতো রান্না করছি। 6-7 মিনিট পর ফিরে আসছি। ফ্রেন্ডস, 6-7 মিনিট হয়ে গিয়েছে আর এর মধ্যে আমার এই রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে।
এই পর্যায়ে নামানোর আগে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এখানে অবশ্যই আপনারা নামানোর আগে টালার জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসে রান্নাটার মধ্যে। তো টালা জিরার গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে আর 2 মিনিট জাল করছি, আর 2 মিনিটের মধ্যে আমার রান্নাটা একদমই হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো হয়ে গেল খুব সহজে ঘরে থাকা করুন দিয়ে। এখন থেকে আর কলিজা গিলা গলা পা এগুলা ফ্রিজে জমে না রেখে খুব মজাদার একটি রান্না কিন্তু করে ফেলতে পারবেন। রেসিপিটা দেখছেন, আর রেসিপিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছিল। আসলেই অসম্ভব মজাদার হয় এভাবে যদি রান্নাটা করা যায়। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিবেন, বাসায় আমার মতো ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিটা। আরও এরকম মজার মজার ও সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।